পিলা মানে আজ আমি গণিতমাড় কেউ বিষয়টা পড়া আমি পড়ুলে পূর্ব পাঠার আলোচনা মু তোমান করাই দিয়ে কত নম্বর পর্যন্ত বয়াশ নম্বর পর্যন্ত কেইদি তেয়াল্লিশ নম্বর পর্যন্ত করা পূর্ণ মু তোমার ঘণ্টা বিষয় এটা কে দেখুচ গোটে ঘণ্টা তোম সমসরে ঘণ্টা আছে না নাই অন্টার কতটা নম্বর অনেক এক বার পর্যন্ত নম্বর অ তামে সমস্ত ঘণ্টা চিন্তা শিখছ না কতজ শিখিব কত জন শিখি নাক কুচি ঘণ্টার আমার তিনটা কটা থাকে ছোট মোট কটা হচ্ছে কোণ ঘন্টা কটা বড় বড় কটা মিনিট কন্টা আসে সর কটা থাকে সেটা সেকেন্ড কটা হল বার রাধ্যরে পাঁচটি গার থাকে হল তাহলে বার রেটা গার থাকে পাঁচটা এক রুই ভিতরে পাঁচটা এমতি হইকি সব এগার বার পর্যন্ত প্রত্যেক নম্বর এগারো পাখ রা গার থাকে এই গার গুড়ি কো না প্রত্যেক গার 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 মধ্যের দূরতা কে এক মিনিট রূরতা বুঝি হলা আত্যেক বার পাখ তা এক পর্যন্ত আমার কে মিনিট হব পাঁচটি অনেক তাহলে পাঁচ মিনিট প্রথমে এক মিনিট দুই মিনিট 3 মিনিট চারি মিনিট পাঁচ মিনিট তাহলে বার রু এক পর্যন্ত আমার পাঁচ মিনিট সেমি এক রু দু পাঁচ মিনিট সেইভাবে গোটি সংখ্যাটার আট সংখ্যা পাখ দূরতা কে পাঁচ মিনিট দেখো পিলা মানে তুমি জাঁয়া আপনি সুবিধা করে দিলে বার পাখে শুনশু বারটার গোটে পাখ যেত মিনিট কন্টাটা পড়ে আসবে সেত বারটা পাঁচ হয়ে যা পাখের ঘণ্টা ঘটা সেত ঘণ্টা হয়েছে তিনটে তিরিশ হয়েছি বর্তমান কিনা না ঘন্টা ঘন্টাটা আমার তিন পাখে অনেক মিনিট ঘণ্টাটা কেউ ছাখে ছাখে কেত হয়েছি লেগছে তাহলে এটা কেটে তিরিশ মিনিট তিনটা তিরিশ মিনিট বলে আমি যদি মিনিট ঘন্টাটা আমার এক তাহলে তিনটা বাজে পাঁচ মিনিট এইভাবে ভাবে আমি ঘণ্টা চিহ্ন আমার এক ঘণ্টা হচ্ছে ষাটিয়ে মিনিট গোটি ঘণ্টা এই যে ঘন্টা ঘণ্টাটা তিন উপরে আিনিট ঘণ্টাটা যদি বার উপরে থাকে তিনটে বাঁচি থাকে তিনটা বাঁচছে শূন্য মিনিট মানে তিনটা বাঁচছে তাপরে তিনটা বাজি পাঁচ মিনিট তিনটা বাজি দশ মিনিট দুই পাখে আসলে তিনটা বাজে মিনিট তিনটে বাজে কোড়ি মিনিট তিনটা বাজি পঁচিশ মিনিট তিনটা বাজি তিরিশ মিনিট মিনিট চালিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আমি পাঁচ পাঁচ মিনিট তাপরে তিনটা বাজে পচাশ মিনিট তিনটা বাজে পঞ্চাবন মিনিট তাপরে আমি কেবা কি তিনটা বাজে শূন্য শূন্য মিনিট না তাপরে ঘণ্টা ঘন্টাটা বুলিক আসি কোটি চারি পাখে তাহলে চারিটা বাজে শূন শূন্য মিনিট মানে চারটা বাজে যাই তাহলে এই তিনটার চারিটা পর্যন্ত সময় এক ঘন্টা বলে আমি কেবা আক ঘন্টা হোক ষাটে মিনিট কমিটি না এইটু এত দূরতা যদি পাঁচে তাহলে এমতি টোটাল বুঝি আসলে এই দূরতা কে

গোটে এমতি পাঁচটি করে কেতে পুরা টোটাল ঘুরব না নাই তাহলে এক মিনিট কে ষাট সেকেন্ড বুঝে তাহলে তোমাকে করে ঘন্টা যদি ষাটে মিনিট ঘন্টা মিনিট হব ষাঠি গুণ না দুই মিনিট সেইভাবে তিন ঘন্টা হব চারি ঘন্টা হব তুমি করে না এটি দেখো পিল ঘন্টা কোটি মিনিটটা মিনিট রে প্রকাশ করার এটি ঘন্টা আছে আমি ঘণ্টাটা কে প্রথমে কোঁ করা মিনিট করে দেওয়ার পর আমি কম প্রকাশ করে পিনিট্রে এক ঘণ্টা মিনিট বলে আমি জানি ঘন্টা কে হব ষাঠি আমি কম করা তিন গুণবা ছতরে অহে অশি মিনিট তাপরে আপ কোড়িয়ে মিনিট অনেক শহে অশি কোড়িয়েশাই দেওয়া মিনিট তাহলে তিন ঘন্টা কোড়িয়ে মিনিটটা কেলা দুইশ মিনিট সেমি আমি ঘণ্টা মিনিট আকারে আমি তা প্রকাশ করে আমুক যদি মিনিট রেথ তাহলে আমি তা প্রকাশ করে পি শিশ মিনিট কে ঘটা আমি কমিটি বাহার করা আমি জানি এক ঘণ্টা কে শহে কোটি মিনিট তাহলে এক ঘন্টা পলাইলা শহে কোটি মিনিট তাহলে শহে কোটি পড়েলাপরে শহে তিরিশ রে রা দশ না তাহলে শহে কোটিটা হইচ এক ঘণ্টা দশ মিনিট বুঝিপাল না বুঝিপার্লি ইয়ে গলা ঘণ্টা বিষয় এবার পড়া এক বর্ষ আমার বারমাস বারমাস আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন্াই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিম্বর সে তুমি মানে দেখব কতটা একত্রিশ দিনিয়া আছে কেটে ধর গোটে আমার থাকে একত্রিশ দিনিয়া মাছ গুড়ি কন জানুয়ারি মার্চ মে জুলাই অগস্ট অক্টোবর আন্ড ডিম্বর এগুড়ি সব হোক একত্রিশ দিনিয়া তিরিশ দিনিয়া কোটা এপ্রিল জুন সেপ্টেম্বর আও নভেম্বর এগুড়ি হোক সবুশ দিনিয়া অঠাইশ দিনিয়া বা অনতিরিশ দিনিয়া ফেব্রুয়ারি মাছটা অঠাইশ দিনিয়া অনতিরিশ দিনিয়া কতবেলা হুয়ে না অধিবর্ষরে যেতবাদ বর্ষটি গোটে অধিবর্ষ হয়ে থাকে সেতবে ফেব্রুয়ারি মাছটা অনতিশ দিনিয়া হয়ে থাকে অধিবর্ষ প্রতী চারি বর্ষরে থাকে আধিবর্ষে ফেব্রুয়ারি মাছের দিন সংখ্যা কেতে হুয়ে অনতিশ আচ্ছা আমি কেমি জাঁয়া গোটে বর্ষ অধিবর্ষ কি না যদি গোটি বর্ষ চারি দ্বারা বিভাজ্য হোথ চারি দ্বারা আমি ভাগ করি যদি ভাগ শেষ আমার শূন্য হব তাহলে সেটা গোটা অধিবর্ষ হব তাহলে মুহি দুই হাজার কোটি মাসাটা অধিবর্ষ কি না চারিদার ভাগ করা দেখ ভাগশে যদি ভাগ শেষ শূন্য তাহলে গোটে অধিবর্ষ হব যদি ভাগ শেষ শূন্য তাহলে এটা অধিবর্ষ হব না এবার আমি ভাগ করে পাই যেকোন বর্ষ অধিবর্ষ কি না তারপরে দেখবে পাকাধিক চিহ্ন একাধিক চিহ্ন মানে কন গোটে সংখ্যা লিখলি 5 পাঁচ উপরে বিন্দু দিলি এইটা একাধিক চিহ্ন বুঝি হল উপরে একাধিক চিহ্ন এই বিন্দু মানে হচ্ছে এক পাঁচ উপরে তাহলে উপরে একাধিক চিহ্ন এ মূল্য কত হব আঠ সেইভাবে তুমি একাধিক চিহ্ন দিয়ে যদি দিয়ে গোটি সংখ্যা তাহলে তুমি তার মূল্য নাই

সেইভাবে ভাবে তুমি নিখলম সূত্র পকাই গণত করে পাই পিলা মানে ঘর পাঠ তুমি তেয়াশ নম্বর পচাশ নম্বর পর্যন্ত করি নম্বরটা দিয়েছি সেই ঘণ্টা মিনিট কু প্রকাশ করব ঘণ্টা কু প্রকাশ করব ঘণ্টা কণ্ঠা মিনিট কটার মিশাণ ফেডাণ দিয়েছি তাপরে ଆମର ଯେଉଁ ବର୍ଷ ବିଷୟରେ ପଢ଼େଇଲି ବର୍ଷର ମାସ ବିଷୟରେ ସେ ବିଷୟରେ ଦେଇଛି ଏକାଧିକ ଚିହ୍ନ ଦେଇଛି ଏକାଧିକ ଚିହ୍ନରେ କେମିତି ଲେଖିବା ନିଖଳମ୍ ସୂତ୍ର ପକେଇ ଗୁଣନ କରିବା ଆଧାର ସାହାଯ୍ୟରେ ଗୁଣନ କରିବା ଏତିକି କରିକି ମତେ ପଠେଇବ ଧନ୍ୟବାଦ